হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়াস গার্ডেন অ্যান্ড ফার্ম হাউজের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার পদ্মচারী, যেখানে আমি কলমি শাক লাগিয়েছি। আর কলমি শাক লাগিয়েছি কাদের জন্য এটা হয়তো আপনারা বুঝতে বাকি রাখেননি, আমার বাজরিগার পাখির জন্যই আমি কলমি শাক, তুলসী গাছ মূলত বাড়িতে থাকা ভালো, তুলসীর পাতা ঠান্ডা কাশি এগুলোতে ভালো, সো আমি এগুলো লাগিয়েছি শুধুমাত্র আমার পাখিদের জন্য। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাজরিগার পাখিকে আজ আমি কলমি শাক খেতে দিচ্ছি। ও খাঁচার ভিতর থেকেই কলমি শাক দেখে পাগল হয়ে গেছে কলমি শাক খাওয়ার জন্য। আসলে বাজরিগার পাখির খুব পছন্দের খাবার হচ্ছে কলমি শাক, সবজির মধ্যে ওরা কলমি শাক খুব পছন্দ করে। তো আপনারা ভালোভাবে দেখতেই পাচ্ছেন ও কীভাবে পাগলামি করতেছে কলমি শাক খাওয়ার জন্য। অবশ্য ফাঁকা দিয়ে ওরা খেয়েও নিয়েছে কিছু, এই যে দেখতে পাচ্ছেন সবাই, ওদেরকে আমি নিয়মিত খাওয়াই, তো ওরা খুব ভালোই এই খাবারগুলো চেনে, তো ওরা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো আমি আজকে ওদের কলমি শাক খাওয়াচ্ছি। আর কলমি শাকের অনেক উপকারিতা আছে, এই গরমে প্রত্যেকটা শাক সবজিরই উপকারিতা আছে, তাই আমাদেরকে কলমি শাক খেতে দিলাম এবং সাথে তুলসী পাতা। তো তুলসী পাতা থেকে ওরা কলমি শাকটা বেশি পছন্দ করে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা খুশিতে ওরা এই শাকগুলো খাচ্ছে, ঠিক আছে, এবং মুহূর্তেই শাকগুলো খাওয়া শেষ হয়ে যাবে। আর পাখিকে কলমি শাক খাওয়ানোর সবথেকে বড় উপকারিতা হচ্ছে এই গরমে ওদের শরীর ঠান্ডা রাখতে। কলমি শাক, তুলসী পাতা এগুলোর কোনো উপকারিতা বলে শেষ করা যাবে না। আর তুলসী পাতা হচ্ছে গরমে ঠান্ডা গরম লাগা থেকে বিরত রাখে, শরীর ঠান্ডা রাখে এবং পাখিদের শরীরের তাপমাত্রা বজায় রাখে, যে কারণে আমি কলমি শাক এবং তুলসী পাতা দিয়ে থাকি। আর প্রত্যেক সপ্তাহে অন্তত একদিন আমি ওদেরকে কলমি শাক এবং তুলসী পাতা খেতে দিয়ে থাকি। আপনারাও দিতে পারেন আপনার পাখিকে কলমি শাক এবং তুলসী পাতা। অবশ্য কলমি শাক না থাকলে খুবই সহজে মাঠে, আপনাদের আশেপাশে যদি কোনো মাঠ থেকে থাকে মাঠে পেয়ে যাবেন কলমি শাক। আর তুলসী পাতা তো যে কোনো মানুষের বাড়ির আঙিনায় হয়ে থাকে, না হলে একটা চারা যেখান থেকে হোক ম্যানেজ করে এনে আপনারা লাগালেই হয়ে যাবে। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।